मॉर्निंग ऑल ऑफ यू प्रिय छात्र छात्री आंतरिक शुभेच्छा भलोबासा नवम श्रेणी वित्त क्षेत्रफल संक्रांत जो अध्याय रही है से सम्पर्के आगे सूत्रावली तर प्रयोग सम्पर्के बेस किस आलोचना कर आज के कैकटी प्रयोग संक्रांत आलोचना कर प्रथम एक प्रयोग देखी सौम एक बड़का बर्गक्षेत्र अंतर्वृत्त अंकन एक बर्गक्षेत्र हमें तर नाम दिए पी किर एस तरह हम अंतर्वृत्त ये अंतर्वृत्त ये भरे नहीं वृत्ति आर एक समबाह त्रिभुजर परिवृत्त ये एक समबाह त्रिभुज तरह परिवृत्त हेटा जो समबाह त्रिभुज अंतर्वृत्त परिवृत्त बर्केंद्र सब एक ही परिकेंद्र अंतर्केंद्र बरकेंद्र एक ही ये हे जी एवं हमें जानी जो बरकेंद्र सब समय कि त्रिभुजा के मध्यम एट त्रिस टू वन अनुपाते अंतर्विभक्त करे जे व्यसार्ध व्यसार्धता जेको एक पन्नर दीर्घ निर्णय करे एक जेको पन्न से पन्न दीर्घ माँ के निर्णय करते देवे समबाहु त्रिभुज परिवृत्त जर प्रत्येक बाहु दैर्घ्य सौर एकक प्रत्येक बाहू धरे दीची ये उच्चतर हमें बेर करते डि समबाहु त्रिभुज समबाहु त्रिभुज प्रति बाहु दैर्घ्य समान एखे बोले दिया फोर रूट थ्री सेमी ताहले आमार दरकार जे एर उच्चता कत ताहले आमरा जानी समबाहु त्रिभुजेर उच्चतार सूत्र हच्छे रूट थ्री बाई टू इंटू ए अर्थात बाहु दैर्घ्य अतएव ताहले उच्चता मान ए डि एडि दैर्घ्य रूट थ्री बाय टू इंटू ए मान फोर रूट थ्री सेमी एखान चार दुई गुण तो रूट थ्री 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 मान सिक्स सेमी एडि दैर्घ्य पे गे कत एडि दैर्घ्य पे गे सिक्स सेमी एन आप जानी वर्केंद्र है वर्केंद्र सब समय कि अनुपाते अंतर्विभक्त करे टू है ये वन अंतर्विभक्त करे तारे टू और फोर हे थ्री तेरे धरे नहीं समबाहु त्रिभुज परिकेंद्र अंतर्केंद्र वर्केंद्र समान है ताहले ये त्रिभुज ए बी सी ए वर्केंद्र जी अतए बोलते ए जी अनुपा ए डी टू इस टू सी ए जी डिवाइडेड बाय ए डी समान दुए तीन तेल ए जी तो रिवर्ट पे जाए ए जी समान तेल दुए तीन गुणित ए डि तमें दुए तीन गुणित ए डि बैरिए छय तीन गुणे छय चार अत ए जि समान अत ए जि दुर्घटा हल चार सेमी ठीक है तो ए जिटा चार सेमी तमें से वृत्तटा वृत्तर व्यसार्ध व्यस क्या वृत्तर व्यस हो टू इंटू फोर
वृत्तेर व्यास अतएव वृत्तेर व्यास समान 2×4 सेमी, তাহলে 8 সেমি। এখন আমি কোণ নির্ণয় করব দরকার, তাহলে এই যে কোণটা আমার কি করে না আমার বৃত্তের যেটা ব্যাস সেটা হচ্ছে আমার বাইরের যে বর্গক্ষেত্র তার প্রতিটা বাহু দৈর্ঘ্য। তাহলে এইটা যা এটা তো আমার বর্গক্ষেত্র, তাহলে এই বাহুটাও যা এই বাহুটাও তাই, তাহলে প্রতিটা বাহু দৈর্ঘ্য বেরিয়ে যাচ্ছে কত 8 সেমি, তাহলে এটাও 8 সেমি এটাও 8 সেমি। আমার দরকার এই কোণের দৈর্ঘ্য, এই কোণের দৈর্ঘ্যটা আমার দরকার। তাহলে এস কিউ হলো পি কিউ আর এস বর্গক্ষেত্রে কর্ণ। তাহলে ত্রিভুজ এস কিউ আর বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য 8 স্কয়ার যুক্ত 8 স্কয়ার এত, তাহলে এটা আসছে এত বর্গ সেমি 64 যুক্ত 64, তাহলে 2×64 অতএব তাহলে এস কিউ সমান √2×64 সেমি, তার মানে 8√2 সেমি। অতএব আমাকে বলেছে কি যে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো, বর্গক্ষেত্রের একটি কর্ণের দৈর্ঘ্য, অতএব বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য হবে 8√2 সেমি। বলছে একটি বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল এক্স বর্গ একক, ঘুড়ি দিয়ে ওয়াই একক এবং ব্যাসের দৈর্ঘ্য জেড একক হলে এক্স বার ওয়াই ইনটু জেড এর মান কত হবে। আমি ধরে নিচ্ছি এই হচ্ছে আমার একটা বৃত্তাকার ক্ষেত্র, তাহলে আমি ধরে নিচ্ছি এর ব্যাসার্ধ 4 একক, তাহলে ধরি বৃত্তাকার ক্ষেত্রে ব্যাসার্ধ 8 একক, তাহলে ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল বলেছে কত x সমান πr² বর্গ একক, পরিধি কত বলেছে, পরিধি y আমরা জানি পরিধি সূত্র হচ্ছে 2πr একক, আর ব্যাস তাহলে ব্যাসের দৈর্ঘ্য কত বলেছে, এটা z আমরা জানি তাহলে ব্যাস হচ্ছে 2r একক। তাহলে আমাকে বের করতে বলেছে যেটা x বাই y ইনটু z, তাহলে x মানে হচ্ছে কত না পাই আর স্কয়ার, y এর মান কত 2πr, আর z এর মান হচ্ছে 2r, এবং যেহেতু এখানে বর্গ একক এখানে একক কোণ একক, তাহলে আমার এখানে কোনো একক থাকবে না, এটা একটা অনুপাত। তাহলে এখান থেকে আমার আসছে r গুণিত r কেটে যাচ্ছে,
পাই কেটে যাচ্ছে, তাহলে উপরে 1/4, তাহলে এর মান কত আসছে, তাহলে 1/4। তাহলে এক্স বাই ওয়াই ডট জেড এর মান আসছে 1/4। বলেছি একটি বৃত্তের উল্লিখিত এবং অন্তর্লিখিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয়। এই হচ্ছে আমি ধরে নিচ্ছি একটা বৃত্ত, এটা হচ্ছে একটা পরিলিখিত বর্গক্ষেত্র, আমি ধরে নিচ্ছি উপকেন্দ্রীয় বৃত্ত, এটা হচ্ছে এ বি সি ডি একটা পরিলিখিত বর্গক্ষেত্র, আর এই হচ্ছে একটা এটা অন্তর্লিখিত বর্গক্ষেত্র, এরপর আমি করছি পরিলিখিত বর্গক্ষেত্র, এই হচ্ছে আমার পরিলিখিত বর্গক্ষেত্র। তাহলে এবিসিটা হচ্ছে অন্তর্লিখিত বর্গক্ষেত্র, আর এই আমি ধরে নিয়েছি পি কিউ আর এস, এটা হচ্ছে পরিলিখিত বর্গক্ষেত্র। তাহলে বলছি ক্ষেত্রফল দ্বয়ের অনুপাত, আমি ধরে নিচ্ছি যে এই যে বৃত্ত, এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে স্মল আর একক। তাহলে ধরি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য স্মল আর একক, এবিসিডি এই যে এ বি সি ডি ভেতরে যেটা ও পি কিউ আর এস বাইরে যেটা হলো ও কেন্দ্রীয় বৃত্তে, এই যে যেটা ও কেন্দ্রীয় বৃত্ত যথাক্রমে তাহলে এ বিষয়টা কি অন্তর্লিখিত, অন্তর্লিখিত ও পরিলিখিত, এখন আমাকে দেখতে হবে আমি আগে বলেছিলাম যে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের সাথে বৃত্তের কি সম্পর্ক, না অন্তর্লিখিত বর্গক্ষেত্রের সাথে বৃত্তের সম্পর্ক হচ্ছে এই যে এর যেটা কর্ণ সেটা হচ্ছে এর ব্যাস। তাহলে কর্ণের দৈর্ঘ্য কত, আমি ধরে নিয়েছি এবিসিডি এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স, তাহলে ধরি এবিসিডি বর্গক্ষেত্রে প্রতি বাহুর দৈর্ঘ্য এক্স একক, এবং পি কিউ আর এস বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য ওয়াই একক, এই বাইরের যে বর্গক্ষেত্র তার আমি ধরে নিচ্ছি ওয়াই একক। তাহলে শর্ত অনুযায়ী এখন এর যেটা কর্ণ সেটাই হচ্ছে আমার ব্যাস, তাহলে এসি দৈর্ঘ্যটা আমি বের করছি, তাহলে এসি দৈর্ঘ্যটা রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এত একক, তার মানে 2√x2, তার মানে √2 × x, সেটাই হচ্ছে আমার বৃত্তের ব্যাস। তাহলে শর্তে 2r = √2x, তাহলে এখান থেকে এই একটা সম্পর্ক আমি পাচ্ছি। আচ্ছা, আমাকে চেয়েছে ক্ষেত্রফল, তাহলে x সমান 2r / √2, তার মানে √2r,
তখন নিচে যদি আমি √2 দিয়ে গুণ করি তাহলে 2 2 কেটে গিয়ে √2 আর x এর মানটা বের হলো তাহলে আমার ABCD এই যে ভেতরের যে বর্গক্ষেত্রটা তার ক্ষেত্রফল বের করি ABCD বর্গক্ষেত্রে ক্ষেত্রফল সমান তাহলে x স্কয়ার বর্গ একক তার মানে x এর মান কত বেরিয়েছে না √2 আর তার স্কয়ার বর্গ একক তাহলে 2r স্কয়ার বর্গ একক এরপর এর সাথে কি সম্পর্ক বাইরের যে বর্গক্ষেত্র তার সাথে আসলে এই যে বৃত্তের যে একটা ব্যাস বৃত্তের যে ব্যাসটা হয় যেটা বাইরের যে চতুর্ভুজ মানে এখানে হচ্ছে বর্গক্ষেত্র তার বাহুর সাথে সমান তাহলে PQ RS চতুর্ভুজে আমি প্রতি বাহু ধরেছি কত y চতুর্ভুজের ক্ষেত্রে তাহলে y সমান সেটা হচ্ছে বৃত্তের ব্যাস তাহলে 2r অতএব তাহলে PQ RS চতুর্ভুজ মানে এখানে বর্গক্ষেত্রে বর্গক্ষেত্রে যেটা হচ্ছে বর্গক্ষেত্রে করি PQRS বর্গক্ষেত্রে ক্ষেত্রে বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমি দেখেছি প্রতি বাহু মানে হচ্ছে এই যে বৃত্ত তার ব্যাস তাহলে PQRS বর্গক্ষেত্রে ক্ষেত্রফল কত PQRS বর্গক্ষেত্রে ক্ষেত্রফল হবে তাহলে y স্কয়ার বর্গ একক তাহলে y স্কয়ার মানে হচ্ছে 2r তার স্কয়ার তাহলে 4r স্কয়ার এরপর বলেছে কি যে এদের অনুপাত নির্ণয় করো পরিলিখিত এবং অন্তর্লিখিত তাহলে PQRS ও ABCD বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত তাহলে PQRS হচ্ছে 4r স্কয়ার আর এর ক্ষেত্রফল বেরিয়েছিল এই বিসিটি হচ্ছে 2r স্কয়ার তার মানে তাহলে 4:2 তাহলে 2:1 তাহলে এদের ক্ষেত্রফলের অনুপাত কত বের হচ্ছে না 2:2 বৃত্তাকার ক্ষেত্রে ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক ব্যাসার্ধের দৈর্ঘ্য আমি ধরে নিচ্ছি যে আর একক 10% বৃদ্ধি করছে ব্যাসার্ধ তাহলে এই ক্ষেত্রে ক্ষেত্রফল কত অতএব তাহলে এখন ক্ষেত্রফল এই বৃত্তাকার ক্ষেত্র যা তার ক্ষেত্রফলটা তাহলে কত হবে না পাই আর স্কয়ার বর্গ একক ব্যাসার্ধ 10% বৃদ্ধি করলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কতটা হবে দেখে নি ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে তাহলে আর গুণিত 110 ভাগিত 100 একক
তাহলে 11 আর বাই 10 ইউনিট। লেখো ক্ষেত্রফল, অতএব তাহলে এখন ক্ষেত্রফল কত, তাহলে এখন ক্ষেত্রফল পাই, এখন আর মানে এটা এটা ব্যাসার্ধ, তাহলে 11 আর বাই 10 স্কোয়ার বর্গ একক, তাহলে 121 পাই আর স্কোয়ার বাই 100 বর্গ একক। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কত, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি তাহলে 121 পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই 100 মাইনাস আগে ক্ষেত্রফল ছিল কত, পাই আর স্কোয়ার এত একক। তাহলে এখান থেকে 121 পাই আর স্কোয়ার মাইনাস 100 পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই 100 একক, তাহলে 21 পাই আর স্কোয়ার ভাজিত 100 একক। তাহলে পাই আর স্কোয়ার এর ক্ষেত্রফল বৃদ্ধি এত, শতকরা কত বলেছে, তাহলে পাই আর স্কোয়ার বর্গ এককে বৃদ্ধি 21 পাই আর স্কোয়ার ভাজিত 100 এত বর্গ একক, তাহলে এক বর্গ একক হলে বৃদ্ধি পাবে কত, না 21 বাই 100 বাই পাই আর স্কোয়ার, আর 100 বর্গ একক হলে বৃদ্ধি কত হবে, 21 পাই আর স্কোয়ার ইন্টু 100 ভাজিত 100 গুণিত পাই আর স্কোয়ার, তাহলে পাই আর স্কোয়ার 21। অতএব ক্ষেত্রফল বৃদ্ধি বলেছে সবকটা ক্ষেত্রফল বৃদ্ধি কত হবে, অতএব ক্ষেত্রফল বৃদ্ধি, অতএব ক্ষেত্রফল বৃদ্ধি হবে কত, 21%। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি হবে 21%। বলছে একটি বৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা, এই একটা বৃত্তাকার ক্ষেত্র আছে, আমি ধরে নিচ্ছি তার ব্যাসার্ধ 4 একক, পরিসীমাটা বলেছে 50% কমে গেছে, তাহলে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে, তাহলে ধরে নিচ্ছি যে ধরি বৃত্তাকার ক্ষেত্রে তাহলে যা পরিসীমা ছিল সেটা ছোট অর্ধেকটা হয়ে গেছে 50%, তাহলে ক্ষেত্রফলটা কতটা কমবে শতকরা সেটা দেখতে হবে। ধরি বৃত্তাকার ক্ষেত্রে ব্যাসার্ধ বা ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 8 একক, পরিসীমা টু পাই আর একক, ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বর্গ একক। এখন এরপর আমাকে যেটা বলেছি ক্ষেত্রফল পরিসীমা ৫০% পাস পাচ্ছে, তাহলে পরিসীমা 50% হ্রাস পেলে পরিসীমা হয় 2πr গুণিত 50% 50% পাস হয়ে যাচ্ছে, তাহলে এত একক, তাহলে পাই আর একক। তারপরে এইটাকে আমি লিখতে পারি কত, 2πr ইন্টু আর বাই 2 এত একক, তারপরে এই যে নতুন যে
বৃত্তটা তৈরি হয়েছে তার তাহলে ব্যাসার্ধ r/2 একক। তাহলে নতুন বৃত্তে ব্যাসার্ধ পরিসীমা যদি 2 পাই আর সূত্র থেকে আমরা পাচ্ছি তাহলে 2 পাই আর আগে এখানে r/2 তাহলে ব্যাসার্ধ হয় r/2 একক। অতএব নতুন বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার মানে আর বাই টু তার স্কয়ার এত বর্গ একক। তাহলে এটা করলে আসছে পাই আর স্কয়ার ভাজিত ফোর বর্গ। তো আগে ক্ষেত্র বলছিল পাই আর স্কয়ার, এখন হচ্ছে এটা। তাহলে কতটা কমে গেছে এটা বিযুক্ত এটা, অতএব ক্ষেত্রফল হ্রাস পায়। অতএব ক্ষেত্রফল হ্রাস পায় সমান পাই আর স্কোয়ার বিযুক্ত পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই ফোর এত বর্গ একক। তাহলে 4 মাইনাস তাহলে 3 বাই 4 পাই আর স্কোয়ার। আমাকে শতকরা কত আসতে হবে বলেছে পাই আর স্কোয়ারে কমছে এতটা এক একক তো 100। তাহলে পাই আর স্কোয়ার ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বর্গ এককে হ্রাস পাই 3 by 4 pi r square বর্গ একক। এক তাহলে বর্গ একক কতটা পাবে 3 by 4 pi r square আর নিচে হচ্ছে pi r square আর ভাগে যখন 100 বর্গ একক হলে তাহলে 3 pi r square into 100 divided by 4 গুণিত pi r square pi r square 4 25 25 75 তাহলে ক্ষেত্রফল হ্রাস পাচ্ছে 75%। অতএব ক্ষেত্রফল হ্রাস পায় তাহলে আমাদের বাস্তব জগতে বৃত্তের পরিসীমা বা বৃত্তের ক্ষেত্রফল সংক্রান্ত আমরা বেশ কিছু এর অ্যাপ্লিকেশন বা প্রয়োগ আমরা দেখলাম। সকলকে আমার ধন্যবাদ, থ্যাংক ইউ।